ফরিশতা চিটাগংয়ে এবং চিটাগংয়ে ট্র্যাডিশনাল রান্নার রেসিপি নিয়ে সিরিজ চলছে। সেখানে চট্টগ্রামের একটা বিশেষ রান্না হচ্ছে ছিটা রুটি। সেটা বানানোর একটা স্কিল আছে, একটা মুন্সিয়ানা লাগে, কিন্তু খুব যে কঠিন তা নয় আর খেতে অসম্ভব ভালো। চলুন আমরা দেখে নিই কীভাবে বানাবো এই ছিটা রুটি এবং কে বানাবেন এই ছিটা রুটি। তোমার নাম কি? শাহাদা বেগম। শাহাদা বেগম, শাহাদা বেগম একটু নার্ভাস হয়ে আছে, কিন্তু ভয় পেও না। না পাচ্ছ না তো? তা হাসো ভালো করে, হা হা করে জোরে জোরে। আচ্ছা চলো, এবার চিটা রুটি করতে কি আছে, এটাই কি আছে বলো? এটা চাউলের গুঁড়া। কতটা? এক পোয়া চালের গুঁড়ো। বেশ, আর ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার মানে ব্লেন্ডারে? আচ্ছা বেশ, মানে বেটেছো সেটাকে? হ্যাঁ বাটিছি জল দিয়ে। জল দিয়ে? আচ্ছা, পরিমাণ মতো জল। জল তারপরে লবণ দিছি পরিমাণ মতো। হুম, তার মানে নুন জল আর চাল গুঁড়ো দিয়ে মিশিয়েছো। এবার কি করবে বলো? মানে এগুলা তেল দিয়ে মুচ্ছা। নাও, আচ্ছা নাও, তেল দাও। এটা গ্যাস জ্বালানোই আছে, গরম রেখেছি। এই টেকনিকটা দেখার মতো। বাহ, অসাধারণ। জল আর চালের পরিমাণটা, প্রপোর্শনটা, সেটা কিন্তু পরিমাণ মতো আছে। এবার তুমি আরেকটা করো। দারুণ। এই ছিটা রুটি কিন্তু শুনছিলাম যে এখানে গ্রামে হাঁসের মাংস দিয়ে খায় বা মরিচ ভর্তা দিয়ে খায়, তাই না? জি। হুম, আর কিসের সঙ্গে খাও তোমরা? অনেক জন মুরগির মাংস দিয়ে খায়। মুরগির মাংস দিয়ে খায়? আচ্ছা, আমাদের আবার দেশি ট্যাংরা শুটকিটা বেগুনের তরকারি দিয়েও খাও। তাই দিয়েও খাও? আচ্ছা, এটা আশা করি আমার দর্শক বুঝতে পারছেন। এ নাও, তুমি ধরো, তুমিই তো বানালে। এই ছিটা রুটি মানে যেহেতু হাতে ওই ময়দা এবং জলের গোলাটা, সরি, চাল গুঁড়ো এবং জলের গোলাটা ছিটিয়ে ছিটিয়ে করা হয়, সেই পদ্ধতি থেকে এই রান্নার নামকরণ ছিটা রুটি। চট্টগ্রামের এটা একটা বিশেষ খাবার। এটা ভর্তার সঙ্গে বা মাংসের সঙ্গে, মুরগির মাংস, ঘাসের মাংস, খুব সুস্বাদু এক পদ বলে এখানে এটা বিবেচনা করা হয়। দেখে নিলেন, আমাদের শাহিদা বেগম বানিয়ে দিল খুব যত্ন করে ছিটা রুটি, এবং বললো আমার অভ্যেস হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলতে পারি। সত্যিই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললো। আপনারা এটা দেখে নিলে আপনারাও বানাতে পারবেন জানি। শুধু শিখতে গেলে দেখতে হবে ফুড ফারিশতা। চোখ রাখুন ফুড ফারিশতার এপিসোডে।